স্বাগত জানাই আমাদের আজকে ভেদিক এন্ড সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এই প্রোগ্রামে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের, যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আগ্রহী, যারা লাইফটাকে গুছিয়ে নেওয়ার জন্য সজাগ, এবং সব থেকে বড় কথা, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড, তাদের প্রত্যেককে। শুধুমাত্র তাই নয়, অনেকের হয়তো অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু কোয়েরি রয়েছে, তো তাদেরকেও বলা যে আপনারাও অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন। অ্যাস্ট্রোলজি বিষয়বস্তুটি নিয়ে বহু মানুষের বহু মতামত, কেউ বিশ্বাস করেন, কেউ করেন না, কেউ যুক্তি নিরিখে মানেন, কেউ হয়তো বিশ্বাসের জায়গা থেকে যে হ্যাঁ আমি ফল পেয়েছি, ও তা সে গেছে ও গেছে, তাই জন্য আমি বিশ্বাস করছি। তো আজকের অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শুরুটা আবারও করতে চলেছি যে অ্যাস্ট্রোলজি সত্যি বিজ্ঞান কিনা, এই প্রশ্নের উত্তরটা আমাদের জানা খুবই দরকার। কারণ অনেক এমন মানুষ রয়েছেন আজকে যারা মুখে বলেন যে অ্যাস্ট্রোলজিকে তারা মানেন না, কিন্তু কাজে তারা মানছেন, তাহলে মুখেই বা কেন মানবেন না? তো যেখানে যুক্তির দরকার রয়েছে, সেই যুক্তি নিরিখে আজকের অনুষ্ঠানের আলোচনাটা আরম্ভ করতে চলেছি। আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর আচার্য ডক্টর দেবাশিস পাল, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের আলোচনায় গেলাম। আপনাদের সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু সুপর্ণা, স্বাগত আপনাকে স্যার। নমস্কার, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আরম্ভ করছি ভেদিক অ্যান্ড সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। তুমি প্রথমে প্রশ্ন করলে অ্যাস্ট্রোলজি সায়েন্স কিনা, অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স অর নট, আই এম নট দ্য অথরিটি টু সে, বাট দিস মচ আই ক্যান সে, অ্যাস্ট্রোলজি ইজ ভেরি সায়েন্টিফিক অ্যাজ ইট ইজ ক্যালকুলেশন বেসড সাবজেক্ট। হোয়াট এভার দ্য ক্যালকুলেশন উই ডু ইন অ্যাস্ট্রোলজি ইজ কানেক্টেড উইথ অ্যাস্ট্রোনমি, উইচ ইজ এ সায়েন্স, সো উই ক্যান সে অ্যাস্ট্রোলজি ইজ এ ভেরি সায়েন্টিফিক। অ্যাস্ট্রোলজি সায়েন্টিফিক, এবং এই অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমির দুইয়ের কম্বিনেশনের কথা যদি আমরা আরও জানতে চাই, তাহলে অনুষ্ঠান এইটুকু একটা নির্দিষ্ট সময়ের অনুষ্ঠান যথেষ্ট হবে না, আরও অনেকটা সময়ের দরকার। কিন্তু মূলত আমরা কোন বিষয়টা সম্বন্ধে বেশি ইন্টারেস্টেড, সেটা হলো আমাদের জীবনের যে জায়গাগুলো নিয়ে আমরা টেনশনে আছি, সেখান থেকে সলিউশনটা কী। তো সলিউশনটা যদি আমাদের জানার প্রয়োজন থাকে, স্টার্টিংটা করতে চলেছি দর্শক বন্ধুরা। আজকে কেরিয়ারের জায়গা থেকে বহু বহু এমন মানুষ রয়েছেন যারা সরকারি চাকরি দিনের পর দিন তার পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারি চাকরি পাওয়া হচ্ছে না। অথচ তারা হয়তো কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, জেনেছেন যে তাদের সরকারি চাকরির কানেকশন আছে, কিন্তু তারা পাচ্ছেন না। অ্যাকচুয়ালি সরকারি চাকরির কানেকশনটা কী, হরোস্কোপে কীভাবে বোঝা যায় যে কোনো মানুষের তার সরকারি চাকরি যোগ আছে কি না, চলুন আজকে আলোচনাটা চাকরি দিয়ে স্টার্ট করা যাক। আচ্ছা, কেরিয়ার, উই ক্যান ক্লাসিফাই দ্য কেরিয়ার ইনটু টু গ্রুপস, ওয়ান ইজ বিজনেস, আনাদার ইজ সার্ভিস। সার্ভিস হরোস্কোপে কানেকশন দরকার, হরোস্কোপে থার্ড হাউস হলো কানেকশন, এবং সে কী চাকরি করবে তার প্রোডাক্ট অফ সার্ভিস ফ্রম টেন্থ হাউস, মিন্স 1, 3, 9, 10, 11 কানেকশন যাদের হরোস্কোপে আছে তারা কিন্তু চাকরি পাবে। কিন্তু চাকরি ভালো বা মন্দ সেটাও ব্যাপার আছে, সে 11th হাউসকে দেখতে হবে, সে কত তার কতটুকু আর্নিং হবে সেখান থেকে দেখতে হবে। এবার চাকরি পেতে গেলে আমাদের কীভাবে আমরা হরোস্কোপকে দেখব, আমরা দেখব হরোস্কোপে 10th হাউসকে দেখব। ইফ দ্য লর্ড অফ 10th ইজ কানেক্টেড উইথ 8th, 12th, or 6th হাউস, তখন কিন্তু চাকরি নিয়ে কিন্তু সমস্যা দেবে। যদি দেখা যায় 10th হাউসে বীজযোগ বা গ্রহণদোষ সমস্যা দেবে, 10th লর্ড যদি পাপ বা বদ নক্ষত্রের সাথে কানেক্টেড থাকে চাকরি নিয়ে সমস্যা দেবে, এবং যদি দেখা যায় 6th ইজ অ্যাফ্লিক্টেড, লাইক সান ইজ অলসো অ্যাফ্লিক্টেড, তখন কিন্তু অন্যভাবে চাকরি সমস্যা দেবে। যেমন আমরা সান থেকে দেখি তার ইমেজটা, মানুষটা কেমন তার সম্বন্ধে, সেটা যদি ঠিকঠাক না থাকে তখন কিন্তু চাকরিতে সমস্যা আসতে পারে। হ্যাঁ, যদি সান যদি 8th হাউসের সাথে কানেক্টেড থাকে তখন কিন্তু চাকরিতে সমস্যা। সরকারি চাকরি হলো আপনার সান এবং স্যাটার্ন, এই দুটোর কানেকশন পজিটিভ যদি না হয় তখন কিন্তু সরকারি চাকরি পেতে সমস্যা দেয়, এটা হলো ব্যাপার। এরপরে যদি বিজনেস সম্বন্ধে জানতে হয়, হরোস্কোপে 7th আমরা প্রায়োরিটি দেবো। 7th হলো বিজনেস, কী বিজনেস করছে তার প্রোডাক্ট অফ বিজনেস, যদি 7th অ্যাফ্লিক্টেড থাকে তখন কিন্তু ব্যবসা নিয়ে সমস্যা দেবে। এবং যদি ব্যবসা করে সে, যাদের কর্মচারী নিয়ে সমস্যা দেবে। এবং 11th হাউস থেকে আমরা দেখবো ইনকাম অফ বিজনেস অর সার্ভিস, সেখান থেকে সে কেমন ইনকাম করবে, এটা আমরা 11th হাউস থেকে দেখব। তার মধ্যে 1, 7,
9-11 কানেকশন যদি থাকে তো ব্যবসা মোটামুটি ভালো হয়, এবং যে প্রোডাক্ট অফ বিজনেস সে করছে তার যে কারকতা, তার প্ল্যানেটারি কারকতা যেন হরোস্কোপে পজিটিভ হয়, আদারওয়াইজ কিন্তু ব্যবসা নিয়ে সমস্যা দেয়। যদি কোনো সময় ব্যবসা নিয়ে সমস্যা বা চাকরি পেতে সমস্যা হয় বা চাকরি স্থানে খুব সমস্যা দিচ্ছে, বস পেছনে লাগছে ইত্যাদি, তখন কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষের সাথে কনসাল্ট করবেন, এই ডিস্টার্বেন্সগুলো সুন্দরভাবে কাটানো যায়। সুতরাং দেখুন, অভিজ্ঞ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তার কনসালটেন্সি, তার সুপরামর্শ আপনাকে কিন্তু নিজের জায়গাটাকে আরও স্ট্রং করবার একটা উপায় বলে দেবে। আপনি কীভাবে নিজেকে প্রোটেক্ট করছেন, কীভাবে নিজের সারাউন্ডিংসটাকে পজিটিভভাবে একটা বাউন্ডারির মধ্যে রাখতে পাচ্ছেন যাতে আপনার সমস্যা অন্য কেউ করতে না পারে, এই জায়গাটাই আমাদের মেনটেন করা দরকার, এই জায়গাটা আমাদের বোঝা দরকার। চাকরি হোক কিংবা ব্যবসা, প্রত্যেক ক্ষেত্রেই আমরা চাই ভালো যাতে হোক, ডেভেলপ যাতে হোক, এই ডেভেলপমেন্টটা যাতে স্মুথলি হতে পারে, সেই জন্যই কিন্তু আমরা বারবার বলেছি যে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সেই জায়গাটা সাহায্য করতে পারে। আপনি কীভাবে এগোবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা চাকরির ক্ষেত্রে হোক, অনেকেই বলতে চান, অনেকে জানতে চান যে একই সঙ্গে দুটো দিকে তিনি এগোতে পারবেন কিনা, সেটা কোন কানেকশনে হবে? হ্যাঁ, সেটাও কানেকশন অনেকের থাকে, যে ব্যবসাও করছে, অনেকে পৈতৃক সূত্রে ব্যবসা চলছে, ওর সাথে চাকরি পরে আসছে আলোচনায়। একদমই তাই, একটু জেনে নেবো কে আছেন সঙ্গে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি রেখা বসু বলছি, কলকাতা থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাই। আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 11 জুন। হ্যাঁ, 1975। আপনার কি শনিবারে জন্ম? আর এখানে দেখা যাচ্ছে আপনার হলো কর্কট রাশি, কর্কট লগ্ন। হাজবেন্ড খুব মাথা গরম হয়েছেন তো? হাজবেন্ডের মাথা গরম এবং কথাবার্তার ওয়ে অফ টকিং খুব সুন্দর নয়, এবং যেটা দেখাচ্ছে আপনার হলো রিলেশনে খুব ডিস্টার্বেন্স হয়েছেন তো? আপনার 7th লর্ড 12th হাউসের সাথে কানেক্টেড, এটা মানে জানেন? এটা খুব ডিস্টারবেন্স, আফটার ম্যারেজ রিলেশন কোনোদিনও শান্তি পাননি, তাই তো? হ্যাঁ, এটা আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের সাথে কনসাল্ট করবেন। এমনি দেখা যাচ্ছে আপনি সবসময় ভালো জিনিসের দিকে নজর, ভালো ভালো জিনিস করতেই ভালোবাসেন, তাই তো? কিন্তু তাও শ্বশুরবাড়িতে সমস্যা দিচ্ছে, এটা একটা রিলেশন ডিস্টারবেন্স, আপনার প্ল্যানেটারি ডিস্টারবেন্স। আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখাবেন। আপনি দেখুন চেম্বারে ডিটেইলস গুলো রয়েছে, আপনি সেই। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি কলকাতা থেকে ফোন করছি। কলকাতার কোন জায়গা থেকে? কলকাতা ইয়েতে, বাগুইহাটি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি দমদমে পেয়ে যাবেন। আচ্ছা, দমদমে পেয়ে যাবেন। বাকি ডিটেলসটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো অনুষ্ঠান চলার মাঝে। যেখানে এই যে আমরা কলার বন্ধুকে পেলাম, ওর অ্যাকচুয়ালি কি হয়েছে, হরোস্কোপে ওর কানেকশন হলো ডাইভোর্সের কানেকশন, ঠিক আছে? এই ডাইভোর্সের কানেকশন যদি থাকে, আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স দেবেই দেবে, তখন সেই ক্ষেত্রে আমাদের কাছে যারা আসে আমরা বশীকরণ দিয়ে কানেকশন করিয়ে রিলেশনটা গ্রো করাই, ঠিক হয়ে যায়, কোনো চিন্তার কিছু নেই, এত সমস্যা কিছু দেয় না। তাহলে প্রবলেম কিন্তু যেখানে ধরা পড়ছে সেই জায়গাটাকে ঠিকভাবে যদি আপনি একটা প্রোটেকশন দেন, সেখান থেকে ঠিকভাবে বেরিয়ে আসা যায়, এমন নয় যে আপনাকে সেই জায়গাটাকে নিয়েই চলতে হবে। সমস্যা রয়েছে, তার সমাধানটা রয়েছে। আমরা ছিলাম ক্যারিয়ারের আলোচনাতে, যে দুটো সেক্টরকে এক একজনের আমরা দেখেছি যে সে ব্যবসা চাকরি দুটোই তার রয়েছে, সেটা কোন প্ল্যানেটারি কানেকশনে হয়? ওটা অ্যাকচুয়ালি কী হয়, হরোস্কোপে যদি দুটো কানেকশনে, যেমন আমি প্রথমেই বললাম 1-7-9-11 কানেকশন, 1-3-9-11 কানেকশন, 9-10-11 কানেকশন, এই দুটো কানেকশন যদি দুটো হরোস্কোপের মধ্যে পজিটিভ থাকে, তখন কিন্তু দুটো জিনিস একসাথে করা যায়। হ্যাঁ, সেটা সম্ভব। অনেকের আফটার এই যারা চাকরি করছে বা চাকরি পাচ্ছে না বা বিজনেস নিয়ে সমস্যা দিচ্ছে, এই ধরনের সমস্যা যাদের হয় তাদের
কোনো অভিজ্ঞ জ্যোতিষের সাথে কনসাল্ট করতে হয়। আসলে কি করতে হয়, তাদের হরোস্কোপটাকে যদি ব্যালেন্স করে দেওয়া যায়, হ্যাঁ, এবং ভাগ্য ইনকাম, কর্ম ভাগ্য ইনকাম এই জায়গাটা যদি পাওয়ার আপ করা যায়, দেখা যায় সমস্যা কেটে যায়। অনেকে দেখা যায় চাকরি করছে, সেখানে বসের সাথে রিলেশনে খুব ডিস্টারবেন্স, সেখানে আবার বসের সাথে যেটা করতে হবে সেটা বশীকরণ ক্রিয়া করে রিলেশনটা গ্রো করা যায়। অনেকে দেখা যাচ্ছে যারা ব্যবসা করছে কর্মচারী নিয়ে খুব সমস্যা, সেই ক্ষেত্রে তাই করতে হয়। এটা হরোস্কোপেরই একটা ডিস্টার্বেন্স, এগুলো খুব সুন্দরভাবে কাটানো যায়। যারা আমার কাছে আসে আমি যন্ত্রমের সাহায্যে হরোস্কোপটাকে ব্যালেন্স করি। আসলে যন্ত্রম কেন ইউজ করি, স্টোন হলো খুব এক্সপেন্সিভ, সবার ক্ষেত্রে তো এত এক্সপেন্স করা সম্ভব না। হ্যাঁ, চারটে পাঁচটা স্টোন যদি কিনতে হয় দেখা যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা, সেখানে পরে আসছে। একদমই। হ্যাঁ নমস্কার, কে আছেন বলবেন? হ্যালো। হ্যালো, আমি এখান থেকে ফোন করছিলাম। কোথায়? হ্যালো। হ্যাঁ বলুন। ইন্টারপোর্ট থেকে ফোন করছিলাম। আমরা বুঝতে পারলাম, দাদার সাথে একটু কথা বলতাম। হ্যাঁ নিশ্চয়ই। আপনি কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। 1998। তাই, আর এটা তারিখটা? 22 আগস্ট। কলেজে পড়ে? বৃশ্চিক লগ্ন খুব জেদি আপনার মেয়ে, বুঝেছেন তো? মাথা প্রচন্ড গরম, জেদি, সবার সাথে মিশতে পারে না, একটু একা একা থাকতে ভালোবাসে। নাম্বার কম আসতো, এমনিও মেয়ে যতটা পরিশ্রম করে সেই অনুযায়ী নাম্বার আসে না, বুঝেছেন তো? আপনি একটু বলবেন। ও যতটা পড়ে সেই অনুযায়ী নাম্বারটা কম পায়। হ্যাঁ ভীষণ কম পায়। হ্যাঁ, সেখান থেকে ডিসটারবেন্স আছে, কিন্তু যেভাবে খাটে সেই আমাদের নাম্বার পায় না। সেটাই বলছেন উনি, সেটাই বললেন। হ্যাঁ, এটা কিন্তু হরোস্কোপের প্রবলেম, বুঝেছেন তো? হ্যাঁ। আর এই যে মাথা গরম হয়ে যায় বারবার, হ্যাঁ, এটা জেদ, এটাও গুলো প্রবলেম, বুঝেছেন তো? এই প্রবলেমগুলো না থাকলে কিন্তু সমস্যা দেবে। ও পড়াশোনার জায়গাটা ঠিকঠাক করতে গেলে কোনো অভিজ্ঞ জ্যোতিষের সাথে কনসাল্ট করবেন, রিলেশনটা ওদের হরোস্কোপটা ব্যালেন্স করলেই ঠিক হবে। একদমই তাই, অবশ্যই সময় থাকতে থাকতে আগাম যোগাযোগ, পড়াশোনার জায়গাটা পাওয়ার আপ করতে হবে, মোট কথা। একেবারেই তাই, পড়াশোনার জায়গাটাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের অসুবিধাগুলো আর হবে না। আর যেখানে যন্ত্র নিয়ে আলোচনা করছিলাম, যন্ত্র হলো একটা রেমেডি, রেমেডির দ্বারায় অনেক সবাই তো স্টোন দেয়, সব স্টোন খুব এক্সপেন্সিভ, তাই আমি যন্ত্র খুব কম খরচায় যন্ত্র দিয়ে আপনার হরোস্কোপটাকে ব্যালেন্স করি। যাদের পড়াশোনা নিয়ে সমস্যা তাদের বিদ্যার জায়গাটা পাওয়ার আপ করা, ভাগ্য এবং সাকসেস, বিদ্যা এবং প্ল্যানেটারি ডিস্টারবেন্স কাটানো। যন্ত্রের মধ্যে 72টা যন্ত্র থাকে যার দ্বারা হরোস্কোপটা ব্যালেন্স করা যায় এবং পড়াশোনা যে কোনো সমস্যাকে খুব সুন্দরভাবে কাটানো যায়, এতে যে কোনো সমস্যা কাটানো যায়। একদমই তাই, যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সেক্ষেত্রে এডুকেশন নিয়েই যখন ফোনটা এসেছে আমরা সেই দিকেই একটু এগোবো আলোচনাতে, যে এডুকেশনের জায়গাটাতে বারবার বাবা মায়েরা বলছে যে, কেউ বলছেন যে পড়াশোনায় মন নেই, কেউ বলছে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, কারোর কথা হচ্ছে যে একটা বছর নষ্ট হয়ে গেছে এবারে সেই এনার্জিটা তো ওর মধ্যে আবার নতুন করে বুস্ট আপ কীভাবে করা যায়, কেউ বলতে চাইছেন যে হায়ার স্টাডিজ করাবো আদৌ সেটা সম্ভব কি না। তো এই যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে এডুকেশন নিয়ে, এই সমস্যাগুলোর সূচনাটা আগে আপনাদের জানতে হবে। তো এডুকেশন সেক্টরটার সম্বন্ধে আমরা জানবো যে একজন ব্যক্তির জন্মছক হরোস্কোপে কিভাবে বোঝা যায় যে সেই ব্যক্তির এডুকেশনটা কেমন হবে।
আচ্ছা, আসলে এডুকেশন সম্বন্ধে জানতে হলে হরোস্কোপটা সম্বন্ধে কিছু আইডিয়া তো দরকার। হরোস্কোপে আমাদের প্ল্যানেটসগুলোকে দেখতে হবে, যেমন বুধ, বৃহস্পতি, সান, মুন, এগুলো ইত্যাদি দেখতে হবে। যদি চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে তখন কিন্তু মনোযোগের ভীষণ অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন টুয়ার্ড স্টাডি। বুধ অ্যাফ্লিক্টেড তখন কিন্তু কিছু বুদ্ধি সিলি মিস্টেক্স করবে পড়াশোনায়, তার মানে এই নয় যে তার মাথা এই পড়াশোনা মাথায় ঢুকছে না তা নয়, সে ইন্টেলিজেন্ট হতে পারে বাট সিলি মিস্টেক্সের কারণে তার পড়াশোনায় নাম্বার কম আসবে। বৃহস্পতি অ্যাফ্লিক্টেড তার দেখা যাবে পড়াশোনা, তার বৃহস্পতি হলো বিদ্যার কারক গ্রহ, বিদ্যা অর্জন করার যে ইচ্ছেটা খিদেটা সেটা কম থাকবে, সেখান থেকে ডিস্টার্বেন্স। যদি দেখা যায় সান অ্যাফ্লিক্টেড, এনার্জি কম থাকবে এবং সে ড্যাশিং নেচার করে দেখিয়ে দেবো এই ভাবটা কম, যার জন্য তার পড়াশোনায় ডিস্টার্বেন্স দেয়। হরোস্কোপটা দেখবো, হরোস্কোপে যদি ফোর্থ লর্ড যদি অ্যাফ্লিক্টেড হয় তখন আপ টু ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনায় কিন্তু সমস্যা দেয়। যদি হরোস্কোপে 1-4, 9-11 কানেকশন থাকে তখন পড়াশোনা সুন্দরভাবে হয়, যদি না থাকে তখন কিন্তু সমস্যা দেয়। থার্ড হাউস থেকে আমরা দেখি তার সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি কম থাকলে আবার পড়াশোনার সমস্যা। নাইন্থ হলো ভাগ্য, হ্যাঁ, লাক, whether the luck is favorable for education or not. 11th হাউস থেকে দেবো সাকসেস অ্যান্ড দ্য নাম্বার অবটেন্ড বাই দ্য স্টুডেন্ট ইন দ্য এক্সাম, এগুলো আমরা দেখবো, এই কানেকশানগুলো দেখবো। এবং যদি ফোর্থ হাউস যদি 8th বা 12th সাথে কানেক্টেড বা 6th সাথে কানেক্টেড থাকে তবে ডিস্টার্বেন্স দেবে। পরে আসছি আলোচনায়। নমস্কার, বলবেন, কে বলছেন? নমস্কার, আমি মিস্টার সজন বোস বলছিলাম, নৈহাটি থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, আমি একটু আমার সম্বন্ধে জানি, আমার যেটা পড়ছে 1973। আরেকবার বলবেন? 12 এপ্রিল 1973। আচ্ছা, টাইম? টাইম 4 PM, মানে বিকেল 4টায়। কোথায়? কোথায়? নৈহাটি। জায়গাটা, জন্মস্থান? নৈহাটি, নৈহাটি। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার বিজনেস ব্যাপারে জানতে চাইছি, আমার ডিসটেন্স হচ্ছে, আমার সোনার দোকান আছে, গোল্ড টপার। আচ্ছা, একটু সঙ্গে থাকুন আপনি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আপনার মঙ্গলবারে জন্ম, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি এবং সিংহ লগ্ন, কর্কট রাশি সিংহ লগ্ন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আপনার 7th লর্ড, আপনি কি নিয়ে ব্যবসা করছেন, কিসের ব্যবসা? গোল্ডের ব্যবসা করছেন, ভালো। কিন্তু বৃহস্পতি, বৃহস্পতি আপনার দেখা যাচ্ছে স্বক্ষেত্রে আছে কিন্তু অষ্টমে, বুঝেছেন তো? স্বক্ষেত্রে অষ্টমে আপনার সিংহ, সিংহ লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন কর্কট রাশি, স্বক্ষেত্র কিন্তু অষ্টমে থাকাতে এই ব্যবসা, যে ব্যবসাটা করছেন গোল্ডের, সেটা কোনো সময় পজিটিভ কোনো সময় নেগেটিভ ইয়ে গেছে। এবং আয়ের যে প্ল্যানেট আপনার বুধ, সে কিন্তু ব্যয়স্থানে বসে থাকাতে আয় কিন্তু সমস্যা দিচ্ছে, ইনকাম নিয়ে সমস্যা দিচ্ছে। এবং কর্মচারী নিয়েও সমস্যা, আপনি যাদের, হ্যালো, না বলছি কর্মচারী নিয়েও সমস্যা, যেই কর্মচারীরা নিয়ে যাদেরকে নিয়ে কাজ করছেন সেই কর্মচারীরা কিন্তু সমস্যা দিচ্ছে আপনাকে, তাই হচ্ছে কি? এই সমস্যাগুলোর মধ্যে রয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ রয়েছি। তাহলে সমাধানটা যদি আপনি পেতে চান তাহলে আগাম যোগাযোগ করুন, নিশ্চয়ই সমাধান হবে। সমাধান হয়ে যাবে, সমাধান আছে। হ্যাঁ, ভাগ্যস্থান ভালো আছে, কোনো সমস্যা নেই। একটু হরোস্কোপটাকে যদি ব্যালেন্স করে দেওয়া যায় আপনার সমস্যা থেকে, আপনি ইয়ে, আপনি কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করবেন এই ব্যাপারটা নিয়ে, না আমার কাছে আসতে পারেন। মানে মানে ক্রিয়েটিভ আপনাদের যে আছে সমাধান হয়ে যায় একেবারে, তো আমি আমার সমস্যা আছে আপনাদের দিকে দিচ্ছি সমাধান করতে। একদম, তাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল আপনার উদ্দেশ্যে। এবং অবশ্যই অগ্রিম বুকিং করে যোগাযোগ, চেম্বারের ডিটেলস জানাবো আমরা। আপনারা পাচ্ছেন আমাদের অতিথিকে হাতিবাগান, দমদম, টালিগঞ্জ, বারাসাত, শ্রীরামপুর, সোদপুর, ব্যারাকপুর, খড়গপুর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে। অগ্রিম বুকিং করবার জন্য 9230405256 এই নাম্বারে অগ্রিম বুকিং করে তবে কিন্তু পৌঁছাতে পারছেন চেম্বারে। ফিরছি আবারও আলোচনার দিকে। এডুকেশনের ক্ষেত্রে ছিলাম আমরা আলোচনাতে, যে অনেকেই বলছেন যে
কোন দিকে তারা এগোবেন, স্ট্রিমটা কোন কি নেবেন, বা যেমন কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে তার ক্ষেত্রে কি রকম প্ল্যান আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ অনেক স্ট্রিম আছে। যাদের হরোস্কোপে শুক্র পজিটিভ, প্রথমেই দেখতে হবে 1-5-9-11 কানেকশন আছে কিনা, তার সাথে শুক্র পজিটিভ কিনা। শুক্র যখনই পজিটিভ হবে তখন কিন্তু সে কম্পিউটার রিলেটেড যে কোনো পড়াশোনা, যেমন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করতে পারবে, বা আইটি নিয়ে পড়তে পারবে, এগুলো হলো কম্পিউটার রিলেটেড যত পড়াশোনাগুলো তার জন্য ভালো হবে। হ্যাঁ, যদি যদি দেখা যায় তার মঙ্গল এবং স্যাটার্ন, স্যাটার্ন এবং মঙ্গলের কানেকশন পজিটিভ হরোস্কোপে এবং হায়ার এডুকেশনের কানেকশন আছে, তখন যদি ইঞ্জিনিয়ারিং পড়ে সে কিন্তু সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো করবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শনি কানেকশন দরকার নেই, সেখানে মঙ্গলের পজিটিভ কানেকশন দরকার আছে, এর সাথে সাথে বৃহস্পতির কানেকশনও পজিটিভ দরকার হায়ার এডুকেশনের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যারা মেডিকেল পড়বে তাদের বৃহস্পতি এবং সান খুব পজিটিভ কানেকশন, ওর সাথে শুক্রেরও পজিটিভ কানেকশন। মেডিকেলেরও নানান ক্যাটাগরি আছে, সেটার জন্য আলাদা পরে যদি কোনো সময় আলোচনার সময় পাই আমি বলবো। অবশ্যই তাই। তাহলে প্রত্যেকটা সেক্টরের কিন্তু আলাদা আলাদা প্ল্যানেটারি কম্বিনেশনগুলো যেগুলো থাকে, সেই কানেকশন, সেই কম্বিনেশনটাই কিন্তু একটা ভালো যোগ তৈরি করে, যে জন্য সেই সেই ফিল্ডে তারা এত ভালো কাজ করতে পারে। তাহলে এডুকেশনটাতে যখন আপনি রয়েছেন, কোন দিকে আপনি এগোবেন, কী স্ট্রিম নেবেন, সেটার আগে যদি আপনি একটা কাউন্সেলিং করান, সেক্ষেত্রে আপনার বা আপনার সন্তানের জন্য কিন্তু সেটা কার্যকর হবে। যাচ্ছি এই এডুকেশন সেক্টরের পরে ম্যারেজ প্রবলেমের দিকে। ম্যারেজের ক্ষেত্রে যে কথাগুলো আমরা প্রায়শই শুনছি, যে বিভিন্ন কানেকশন, মাঙ্গলিক কানেকশন, এটার জন্য বিবাহিত জীবনে সমস্যা আসছে, এটার থেকে বেরিয়ে আসার উপায়টা কী, কী রেমেডি আছে, কী তার সমস্যার গোড়াটা কী, সেটা নিয়ে কিছু কথা জানতে চাই। আচ্ছা, প্রথমেই বলি কেন অনেকের বিয়ে হয় না। ঠিক আছে, যদি দেখা যায় থার্ড হাউস অ্যাফ্লিক্টেড বা 1-3-7-11 কানেকশন হরোস্কোপে নেই, তখন কিন্তু বিয়ের মানে পাত্র বা পাত্রী পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যদি দেখা যায় 1-3-7 কানেকশন বাট 11 কানেকশন ইজ নট দেয়ার, বিয়ের খুব কাছাকাছি গিয়েও বিয়ে হবে না। এই ধরনের নানান রকম সমস্যা আছে। অনেকে আবার আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স দিচ্ছে, অনেকে আবার দেখা যাচ্ছে ম্যাচ মেকিং করে বিয়ে করলো, তাও আফটার ম্যারেজ কেন রিলেশন ডিস্টার্বেন্স? ম্যাচ মেকিং করলেই হবে না, তার সাথে অ্যাকচুয়ালি হরোস্কোপগুলো দেখতে হবে পাত্র এবং পাত্রীর। যদি হরোস্কোপের মধ্যে ডাইভোর্সের কানেকশন থাকে পাত্র বা পাত্রীর মধ্যে, তখন কিন্তু আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স দেবেই দেবে। হ্যাঁ, কী করে এই যে এগুলো কাটাতে হয়, ডিস্টার্বেন্সগুলো কাটাতে হয়? আসলে প্রথমে ম্যারেজ, ম্যারেজ আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স কেন হয় সেটা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, যদি দেখা যায় সেভেন্থ হরোস্কোপে সেভেন্থ বা ফোর্থ বা 11th অ্যাফ্লিক্টেড থাকে বা 10th, এইগুলো অ্যাফ্লিক্টেড থাকে, কিন্তু আফটার ম্যারেজ কিন্তু রিলেশনে ডিস্টার্বেন্স দেয়। সেভেন্থ যদি 8th বা 12th সাথে কানেক্টেড বা 6th হাউসের সাথে কানেক্টেড থাকে, আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স দেবেই দেবে, এখান থেকে ডাইভোর্সের কানেকশন তৈরি হয়ে যায়। যদি সেভেন্থে বীজযোগ, গ্রহণ দোষ, হ্যাঁ, বা কেতু বসে থাকা, সেভেন্থ যদি পাপ বা বদনক্ষত্রের সাথে কানেক্টেড থাকে সেভেন্থের লর্ড, তখন কিন্তু আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স দেবে। ফোর্থ হাউস থেকে দেখি যেখানে একটা তারা থাকবে, সেখানে যদি যদি ফোর্থে যদি অ্যাফ্লিক্টেড থাকে, তখন কিন্তু ফোর্থ যদি 6th হাউসের সাথে কানেক্টেড থাকে বা 12th 8th সাথে কানেক্টেড থাকে, আফটার ম্যারেজ রিলেশনে ডিস্টার্বেন্স, থাকার জায়গায় খুব সমস্যা, সবসময় শত্রুতা, সবসময় ঝামেলা। তবে যেহেতু আজকে সময় একদমই অল্প, আমাদের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যারা যারা জানলেন, যারা কথা বললেন, তারা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে চান সেটাকে আরও একবার ভাবুন। অভিজ্ঞ ব্যক্তিত্বের পরামর্শ মতন জীবনটাকে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে নিন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা থাকলো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে। আমাদের অতিথিকেও অসংখ্য ধন্যবাদ জানাবো এবং দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।